Welcome, my dear listener, are all, how are you, the friends? That what I will tell you about today's class 6 lesson number 11, the name of lesson, the blind boy, athat ondho balok, writer boy, athat jini likhe chanti ni ulen, Colley Cibber, janajak, kovita tir bishoy bostu. আলো কি জিনিস বলো না, আমি কখনো উপভোগ করতে পারি না যাকে। দৃশ্যমান জিনিসগুলি কেমন ও তোমার এই বেচারা অন্ধ ছেলেকে বলো। সে আশ্চর্য জিনিসগুলি তোমরা দেখো সেগুলি বলো। তোমরা বলো জল জল করে দীপ্তিমান সূর্য, তার উষ্ণতায় আমি অনুভব করি, কিন্তু বানায় কেমন করে এবং তারপর তৈরি করে দিন বা রাত, আমার দিন বা রাত আমি নিজেই তৈরি করি। যখন আমি ঘুমাই বা করি খেলাধুলা এবং আমি যখন জেগে থাকি তখন আমার সাথে সর্বদা দিন থাকে। ভারী দীর্ঘশ্বাস ফেলে আমি প্রায় শুনি, আমার দুর্ভাগ্যের শোকে তোমরা দুঃখ পাও, কিন্তু ধৈর্য ধরে আমি ঠিকই পারবো জানি। সইতে সেই ক্ষতি যাকে আমি বুঝি না কখনোই, তাহলে নষ্ট হতে দেব না আমার আনন্দ আর মজা। আমি যা পাবো না কখনো তার ফলে, এইভাবে যখন আমি গাই তখন আমি রাজা হলাম না হয় বেচারা অন্ধ ছেলে। ক্লাস 6 লেসন নাম্বার 11, দ্য নেম অফ লেসন, দ্য ব্লাইন্ড বয় অর্থাৎ অন্ধ বালক, রাইটার বয় অর্থাৎ যিনি লিখেছেন তিনি হলেন কোলে সাইবার। জানা যাক কবিতাটির বিষয়বস্তু। আলো কি জিনিস বলো না, আমি কখনো উপভোগ করতে পারি না যাকে। দৃশ্যমান জিনিসগুলি কেমন ও তোমার এই বেচারা অন্ধ ছেলেকে বলো। সে আশ্চর্য জিনিসগুলি তোমরা দেখো সেগুলি বলো। তোমরা বলো জল জল করে দীপ্তিমান সূর্য, তার উষ্ণতায় আমি অনুভব করি, কিন্তু বানায় কেমন করে এবং তারপর তৈরি করে দিন বা রাত, আমার দিন বা রাত আমি নিজেই তৈরি করি। যখন আমি ঘুমাই বা করি খেলাধুলা এবং আমি যখন জেগে থাকি তখন আমার সাথে সর্বদা দিন থাকে। ভারী দীর্ঘশ্বাস ফেলে আমি প্রায় শুনি, আমার দুর্ভাগ্যের শোকে তোমরা দুঃখ পাও, কিন্তু ধৈর্য ধরে আমি ঠিকই পারবো জানি। সইতে সেই ক্ষতি যাকে আমি বুঝি না কখনোই, তাহলে নষ্ট হতে দেব না আমার আনন্দ আর মজা। আমি যা পাবো না কখনো তার ফলে, এইভাবে যখন আমি গাই তখন আমি রাজা হলাম না হয় বেচারা অন্ধ ছেলে। ওয়েলকাম মাই ডিয়ার লিসেনার, আর অল, how are you the friends? That what I will tell you about today's